তারপর বলবে কোন বিধানসভা বলো সবাইকে মার শুরু করছে 2021 সালে থেকে আমি ঘর ছাড়া থাকি জুতা প্যাঙ্কে পেরো পর টর্চার দিয়ে দাদা তোমাকে যে করেছে এরা মেল ছিল না মহিলা না ঠিক আছে না আমি লীলাময় মন্ডল, আমি ভদ্রার ব্যাপার নিয়েই বলবো। ভদ্রায় এতটাই সন্ত্রাস, আমি সেখান থেকে নাম কালেক্ট করার জন্য ভদ্রের প্রচুর ভাঙা হয়েছে লোককে, কিন্তু কেউ সামনে এসে বলার সাহসটা নেই, কারণ প্রশাসন ওদের সঙ্গে আছে। সেই কারণে প্রশাসনও ওদের ঘর ভাঙায় অংশ নিচ্ছে। আমি কতগুলো নাম যে কালেক্ট করেছি এদেরকে বা দেখেছি, বলছি যে সেন্ট্রাল ফোর্স মানে আইবি ডিপার্টমেন্ট থেকে এই নামগুলো আমাকে দেওয়া হয়েছে। মানে কারু যে আমাকে নামটা দিচ্ছে তার নামটাও যদি বলা হয় সে আক্রান্ত হবে। ফলতার পরিস্থিতিটা এইরকম আছে। হ্যাঁ, এবার আমার ব্যক্তিগত জীবন তো, আমি যখন ঘর ত্যাগ করি আমার বাড়িতে 45 বস্তা ধান ছিল, 6টা গরু ছিল, এবং 3 পুরুষের বাসন পোষণ টিভি সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। বাড়িটা এখন বন জঙ্গলে পড়ে আছে। এইরকম পরিস্থিতি আছে। আজকের দিনে ফলতার মানুষের দাবি হচ্ছে যে আর কত প্রাণ গেলে তবে আমাদের নেতৃত্ব বা যারা একটা প্রশাসনিক ব্যবস্থাপনা আসবে যেখানে গণতন্ত্র ফিরত পাব, মানে ভোটাধিকার তো আমাদের মৌলিক অধিকার, সেটাই আমরা ফলতায় বাড়িয়ে ফলতাবাসীর কারণ নেই। এইটুকু অন্তত যেভাবে হোক রক্ষা করতে হবে, ভোটের ব্যাপারটা আমরা দেখে নেব। ভোট দিতে পারি না, যেতেই পারি না, ঢুকতেই পারি না। প্রত্যেকটা বুঝে ওরা আলাদা ক্যামেরা আমার সমস্ত পরিবার সব বাইরে আসতে বাধ্য হয়েছে। দুপুরে কাউন্টিং এর 3 থেকে এসছে আমাদের ঘর ছাড়া, ওখান থেকে তখন বের করে দেওয়া হয়। পরিস্থিতি এমনই যে আলাদা করে ওরা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে, 3 নম্বরের লোকজন উপরে লাগিয়ে রাখে, কে কোথায় ভোট দিতে দেখে মানুষ ভয়ে দেখে ভোট দিতে। আজও পর্যন্ত আমার বাড়ি ভাড়া রয়েছে, আমার নামে 2টো কেস চলছে, মানে কমিউনাল অ্যাক্টিভিটি থেকে মার্ডার সমস্ত কেস রয়েছে। আপনারা কিছু করুন একটু, নাহলে পরিস্থিতি ফলতার খুব খারাপ হয়ে যাচ্ছে। এমনকি দিনের বেলা খোলা তুলছে, মেয়েরা বাইরে বেরোতে পারছে না, হিন্দু বাড়ির মেয়েরা বাইরে বেরোতে পারে না রাত্রিবেলা করে। কোন স্টুডেন্ট যদি পড়ে থেকে আসে তার মা হোক বাবা হোক দাদা হোক কোচিনের সামনে বসে থাকতে হবে, নাহলে সে মেয়াদ বাড়ি ফিরবে না, এমন পরিস্থিতি হয়ে গেছে। ফলতার জোন থেকে তোলা তুলছে, ওপেন তোলা তুলছে, আর্মস নিয়ে ঘুরছে,
আমার 21 সাল থেকে দিদি আমার অটো চালাতে দিচ্ছে না এই সরকার, আর এই 24 আমার ঘর ভেঙে দিয়েছে। বহুত আচ্ছা কার্যকর্তা হ্যায় বহুত দিন সে কাম কর রহা হ্যায় বহুত দিন সে অত্যাচারিত নেই হো রহা নাম পাঁচ গোপাল বাগ ইসমে হ্যায় অটো চালাতে দিচ্ছে না আজ 21 সাল থেকে একদম বেকার করে দিয়েছে আমার। দাদা আমি খানে কাজ ইন্তজাম অটো হ্যায় পুরা বন্ধ কর দিয়া আবার কুছ দিন পেহলে এক কেস হুয়া উস কেসে তব তক বাহার সবসে বাহার হ্যায় জেসিবি দেখার ঘর তোলে 8-10 মার্ডার হো গিয়া জিসো জাহাঙ্গীর হ্যাঁ জেলা কমল ফটা হয়ে যায় সারা গন্ডা কাম করে বহু বহু আচ্ছা। আমি 2021 কাউন্টিং এজেন্ট অপরাধে আমার ঘর বাড়ি পুরো তজমাছ করে দিয়েছে, ঘর বাড়ি একদম কিচ্ছু নেই, আর আমার স্ত্রীর মেরে হাত ভেঙে দিয়েছে, সে হাত এখনো পর্যন্ত ইনফেকশন হচ্ছে, আমি চিকিৎসা করাচ্ছি, আমার ক্যান্সার পেশেন্ট বাচ্চাকে নিয়ে আমি এখনো পর্যন্ত বাইরে আছি, ঘরে এখনো পর্যন্ত ফিরতে পারছি। লোকসভা ভোটের আগে আমার একটা খবরে একটা আমার গ্রামের একটা মিড ডে মিলের একটা রাস্তা নিয়ে একটা খবর বেরোয়, সেই খবরটা বেরোনোর জন্য আমাকে রিসেন্টলি এখন হুমকি দিচ্ছে যে তুই গ্রামে এলে তোকে খুন করে। হম জব উসকে ঘর মে গে থে উসকে বাদ ফির দোবারা হতে জানা কেউ ও সব আয়ে দেখনে কে লিয়ে গে বস কুছ নেই কিয়া কই স্লোগান ওগান কুছ নেই দিয়া জাস্ট তোমারা শুধু আমার সাথে আমাকে ঘটা দেওয়া বলে নিয়ে গেছিল তাতেই আমার এই অবস্থা। যুব মোর্চা কা ভাইস প্রেসিডেন্ট, জেলার যুব মোর্চার আমি সেক্রেটারি, আমার বাড়ি মহাজতলা 34 নম্বর। 2021 যখন ভাইলেন্স হয়েছিল তখন 2021 আমাকে গলায় গামছা দিয়ে টাঙিয়ে দিয়ে গিয়েছিলাম, এখন নিজের বাড়ি ছেড়ে আমি 33 নম্বর ওয়ার্ডে একটা বাড়ি ভাড়া নিয়ে আমি ভাড়া পাচ্ছি। এবারে 7 তারিখে রাত 11টার সময় মানে কিছু চেনা ছেলেমেয়েদের কিছু আর কি গুন্ডা বাহিনী এসে আমার বাড়ির মেন গেট যেটা ছিল মানে যে বাড়িতে ভাড়া থাকতো সেটার মেন গেট ভাঙে, তারপর বারান্দার যে আর কি গ্রিল ছিল সেটা ভাঙে, মানে রীতিমত ওদের মানুষ বলে মনে হচ্ছিল, মানে হিংস হয়ে গেছিল, তলা দিয়ে এরকমভাবে পাকিয়ে ওখান দিয়ে ঢুকে আমার গাড়ি ভাঙচুর করে, তারপর আমার সাইকেল নিয়ে যায়, আমার ঘরে ঘুষকে মারা, বিবি কো ভি মারা, বাড়িওয়ালা কো ভি ধমকি দিয়া দোবারা ইসকো অগর রাখে তো তুমি ইয়াতে নিকাল দেন, আর FIR করতে গিয়ে প্রস্তুত থা, লেকিন বলা গে আগে FIR করোগে তো ইয়া নেই ঢুক পাওগে, ইসলিয়ে ঘর সে FIR নেই কর পায়ে। আর মেরা মোবাইল ভি লেকে চুরি করতে লেকে চলে গেছে, সব কুছ তোড় কর দিয়া। মানসিকতা কিষান মোর্চা জেলা কমিটির মেম্বার, বিধানসভা থেকে আমাদের তো ঘর ছাড়া করেছে, তারপরে হচ্ছে আমরা 2023 সালে আমরা পঞ্চায়েতের প্রার্থী ছিলাম,
তখনও ঘর চাড়া করেছে, এখন দুমাসের কাছে দাদা আমাদের খাওয়ানোর ব্যবস্থা করেছে, খাওয়ানোর ব্যবস্থা করেছে, আমরা পুরোটাই ঘর ছাড়া কেস দিয়েছে, শিলতান থেকে আরম্ভ করে অ্যাটেম্প টু মার্ডার, ধর্ষণ, সব রকমের কেস দিয়েছে স্যার। আমরা মানে দাদা না থাকলে হয়তো আমরা খাওয়ার সুযোগও পেতাম বিভিন্ন রকম রেপ কেস থেকে শুরু করে অ্যাটাম্প টু মার্ডার থেকে শুরু করে নটা ধারায় আমাদেরকে কেস দেওয়া হয়। দু মাস আজকে এই জেলার মধ্যে আমরা পড়ে রয়েছি, এই কার্যালয়ে পড়ে রয়েছি। আজকে দাদা আমাদেরকে সেন্টার বহু আচ্ছা সব হ্যাঁ বার বার পয়সা মাং রা।